কাল ভদ্রলোক গিয়েছিল গরুর হাটে। আমি তো আর গরু হাটে যাইনি, এই ভিডিও আমিও করিনি। ভদ্রলোক বরাবরই যে জায়গাগুলোতে আমাকে নিয়ে যেতে পারে না, কিন্তু সে নিজে থেকে আমার ব্লগের জন্য নিজেই ভিডিওগুলো করে নিয়ে আসে। যেহেতু আর মাত্র একদিন বাকি ঈদের, তো চলছে প্রস্তুতি, ঈদের ঘরদোর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই ছবিটা আমার বিয়ের ছবি, যেদিন আমার কাবিন হয় সেদিনকার ছবি। এই জীবনে একটা জিনিস বুঝেছি, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সম্মান করবে, তাকেই আঁকড়ে ধরা উচিত। দায়িত্ব জিনিসটা সকলে নিতে জানে না, দায়িত্ব এড়িয়ে চলতে এটা সবাই খুব ভালো জানে। অজুহাত, আমাদের তো তিনটে হাত, ডান হাত, বাঁ হাত, আরেকটা হচ্ছে অজুহাত। যাই হোক, তো এখন যেহেতু এটা আমার বিয়ের পর প্রথম ঈদ, এছাড়াও আমরা বাঙালি মেয়েরা ঈদ উপলক্ষে মাদের সবসময় নানা কাজে সাহায্য করি, আর বিয়ে হয়ে যাওয়ার পর দায়িত্ব তো কিছুটা বেড়েই যায়। এতদিন আমার খালা, যিনি আমার হেল্পিং হ্যান্ড, উনি এই বাসার সমস্ত কাজ, তারপর ঝুল ঝাড়া সব কিছু নিজে হাতে করেছেন। ওনাকে শুধু আমি আমার বেডরুমের কাজগুলো করতে দিই না, কারণ হচ্ছে উনি খুব অসাবধানতার সাথে কাজ করে। ওই যে কিছু ক্যারেক্টার থাকে, যারা হুমায়ুন আহমেদের নাটক দেখেছে তারা জানবে, মতির মা টাইপ কিছু ক্যারেক্টার থাকে, এরা অহেতুকি একটা গণ্ডগোল করবে, একটা জিনিস ভেঙে ফেলবে, আমি খুব ভয় পাই যে কারণে। তো আমার ঘরের জিনিসগুলো, আমার ঘরে একটু জিনিসপত্র বেশি, নানা কুটিকাটি, তো এগুলো আমিই করি। তো খালা কাপড় চোপড় গোছানোর পর ওনার এক পরিচিত আত্মীয়র জন্য আমার কিছু কাপড় চেয়েছিল, তো আমি আমার কাপড় থেকে কয়েক সেট কাপড় তার জন্য বের করছি। এছাড়াও সবসময়ই আমি আমার কাপড় চোপড় যা থাকে আমি দিয়ে দিই, কখনো কাপড় জমাই না। আর একটা জিনিস হচ্ছে, আমরা মানুষকে দিতে গেলে কি করি, একদম নর্মাল ব্যাপার, পোড়া ভাত দেই, যেটা আমরা খেতে পারি না, যেটা আমরা পড়তে পারি না, মানে যেটা খাওয়া পড়ার অযোগ্য। বা অনেকেই করে কি, বিড়াল দুধ খেয়েছে, সেই দুধটা সে তার কাজের বাসায় যে কাজ করছে তাকে দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আমার ভীষণ অপছন্দ। এমন একটা পোশাক যেটা হয়তো আমি একবার দুবার পরেছি আর হয়তো বা পরবো না, বা আমার না পরলেও চলবে, সেই পোশাকটা দেওয়া যায়। কিন্তু ন্যাকড়া হয়ে গেছে কিছু পোশাক দিয়ে আমি দিচ্ছি, এরকমের কোনো দরকার নেই। আর এখানে বলার কারণই হচ্ছে শো অফ না, যেহেতু আমি একটা ব্লগিং করি, পার্ট বাই পার্ট করতে গিয়ে ব্যাপারটা চলে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আইসক্রিমের বক্স বা বিভিন্ন বক্সে মশলা সংগ্রহ করা, এটা তো আর বাঙালি ঘরনীদের সেই পুরনো অভ্যেস। যাই হোক, তো আরেকটা বিষয় হচ্ছে আমার পেঁয়াজ আমি কাটতে পারি না। পেঁয়াজ কাটলে সবারই চোখ জ্বালা করে, কিন্তু আমি পেঁয়াজ কাটতে পারি না, আমার খুবই অসুবিধে হয়, যে কারণে আমার খালা ঈদের দিন আসবে না, ঈদের পর দিন আসবে না। কিন্তু আমার আরেকজন দাদি আছেন, তিনি গ্রামে থাকেন, উনি আসবেন, আমার ভুঁড়ি পরিষ্কার থেকে শুরু করে মাংস গোছানো সব করে দিয়ে যাবেন। যেহেতু খালা রোজ কাজ করে, এই জন্য খালাকে ছুটি দেওয়া। তো খালা যাওয়ার আগে আমার পেঁয়াজ, মরিচ, তারপর সমস্ত জিনিস, ইভেন আমি একটু যে কিছু রান্না করব, সেগুলো, সেই মাংসগুলো জাল করে রেখে যাওয়া। গরুর মাংস তো কাল আসবে, কিন্তু অন্যান্য মাংসগুলো সব গুছিয়ে বক্স করে আমাকে ফ্রিজে সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় খালা। যাই হোক, তো কাজ শেষ করার পর ঘরের টুকিটাকি যা কাজ ছিল ফাইনাল, একদম অনেক মানুষজন তো সবসময় আসে না, অনেক অংশ আছে ঢাকা থাকে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খালাকে আমি ছুটি দিয়ে দিলাম আজ। তো গতকাল আপনাদের ভাইয়া গিয়েছিল গরুর হাটে, আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গেছে। গরু কিনে তারা বাড়িতে ফিরেছে ঠিক সন্ধেই। আসল কথা হচ্ছে যে হালাল উপার্জনে খাস নিয়তে আমাদের যে ধর্মীয় বড় উৎসবটা, এটা পালন হোক, সবাই সুস্থ থাকুক, পরিবারের সদস্যদের নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী মজা করুক। এবং আমি খুব খুব করে অনুরোধ করব, যারা আমাকে পছন্দ করো, লীলাবতী সংসারকে পছন্দ করো, অবশ্যই যতটুকু প্রয়োজন নিজের জন্য রেখে, আর গরিব যারা আছে বা যারা সামর্থ্যহীন তাদের মাঝে আনন্দটা ভাগাভাগি করে নিতে।
সবাই ভালো থেকো। এরপর তোমাদের জন্য আমার ঘর সাজানোর ব্লগ থাকবে আর অনেক অনেক ব্লগ থাকবে।